যে নরেন্দ্র মোদীজি দিল্লিতে টাকা আটকে দিচ্ছেন, আমরা টাকা পাচ্ছি না, 100 দিনের টাকা পাচ্ছি না, আবাস যোজনার টাকা পাচ্ছি না। উল্টে আপনারা প্রশ্ন করুন, যদি সব টাকা দিল্লি থেকে আসে, দেশের প্রধানমন্ত্রী দেয়, তাহলে এতদিন তোমরা দিদির নাম করে এই যে বাজার গরম করছিলে, এটা কেন করছিলে? আপনারা প্রশ্ন করুন, 2004 থেকে 2014 কংগ্রেসের UPA 1 UPA 2 সরকার 4,600 কোটি টাকা দিয়েছে ঘর তৈরি করার জন্য। নরেন্দ্র মোদীজি 2014 থেকে 2023-এর 31 মার্চ পর্যন্ত 30,000 কোটি টাকা দিয়েছেন, আপনারা বাড়ি পাননি কেন? আপ 40 লক্ষ বাড়ি হয়ে গেছে বলে এই চোর তৃণমূলের লোকেরা টাকা তুলে নিয়েছে, গোয়াল ঘর দেখিয়ে, তিনতলার পাকা বাড়ি দেখিয়ে তারা টাকা তুলে নিল, আপনি বাড়ি পাননি কেন? গোটা দেশে 1,25,000 টাকার বাড়ি আজকে সর্বত্র নরেন্দ্র মোদীজির সরকার দিয়েছে, নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। ইজ্জত ঘর ভারতবর্ষে 14 কোটি ইজ্জত ঘর নরেন্দ্র মোদীজির সরকার তৈরি করেছে, 12,000 টাকা শৌচালয় বিহীন বাড়িতে বাংলাতে 72 লক্ষ ইউনিটের টাকা দিয়েছেন। কারা কারা ইজ্জত ঘর শৌচালয় পেয়েছেন, হাত তুললে দেখা যাবে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, পায়খানাও খেয়ে ফেলেছে এই চোর তৃণমূল পার্টি। এরা সর্বস্তরে চুরি করেছে, 100 দিনের কাজ, 1 কোটি ভুয়া জব কার্ড বেরিয়েছে। প্রকৃত হকদার যারা জব কার্ডের কাগজ গুছিয়ে রাখুন, বিজেপি আজ নয় কাল আপনাদের টাকা দেবে, কিন্তু আপনারা কি চান না আগে চোরেরা জেলে যাক? হ্যাঁ কি না বলুন। আমি আপনাদের হয়ে জনস্বার্থের মামলা করেছিলাম কলকাতা হাইকোর্টে, CBI তদন্ত, ভুয়া জব কার্ড, টাকা চুরির তদন্ত করা হোক। হাইকোর্ট গতকাল তার রায় দিয়েছেন, বলেছেন 3 সদস্যের কমিটি করে দিলাম, কত চুরি হয়েছে, কত ভুয়া জব কার্ড আছে, কত পুকুর না কেটে টাকা তুলেছ, বাগান না করে টাকা ঝেড়ে দিয়েছ, চোর পুঞ্চুরা তৃণমূলে লুট করে জেতা পঞ্চায়েতের লোকেরা, আগে হিসাব হবে। এর জন্য কেন্দ্রের একজন প্রতিনিধি, রাজ্যের একজন প্রতিনিধি আর CAG যারা ভারত সরকারের সাংবিধানিক বডি, যারা পরীক্ষা নিরীক্ষা হিসাব করে, তারা তদন্ত করবে।